সাইবার ডেভেলপার বিডির পক্ষ থেকে আমি আল আমিন ইসলাম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাইবার ডেভেলপার বিলির ক্লায়েন্ট এরিয়ার ইন্টারফেস পরিবর্তন হওয়ায় অনেকেই সাপোর্ট টিকিট করতে পাচ্ছেন না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাইবার ডেভেলপার বিলির ক্লায়েন্ট এরিয়া থেকে সাপোর্ট টিকিট করতে সাপোর্ট টিকিট করার জন্য প্রথমে আপনাকে সাইবার ডেভেলপার বিলির ক্লায়েন্ট এরিয়াতে প্রবেশ করতে হবে ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে ক্লায়েন্ট এরিয়া যে মেনু বারটি আছে এখান থেকে ওপেন টিকিট নামে একটা অপশন থাকবে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর অপশনগুলো শো করবে এখানে কয়েকটি ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে যেমন সেলস ডিপার্টমেন্ট সাপোর্ট ডিপার্টমেন্ট ইনফরমেশন অ্যাবিউজ বিলিং ডিপার্টমেন্ট ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন যদি আপনার সেলস রিলেটেড কোনো ইস্যু থাকে তাহলে সেলস ডিপার্টমেন্টে টিকিটটি করতে হবে যদি আপনার ইনফরমেশন রিলেটেড কোনো ইস্যু থাকে তাহলে ইনফরমেশনে টিকিটটি করতে হবে যদি আপনি বিলিং রিলেটেড কোনো ইস্যু থাকে তাহলে আপনাকে বিলিং ডিপার্টমেন্টে টিকিটটি করতে হবে আর যদি আপনার ডোমেইন হোস্টিং রিলেটেড কোনো ইস্যু থাকে তাহলে সাপোর্ট সেন্টারে অবশ্যই টিকিট করতে হবে তাই আমি সাপোর্ট সেন্টারে ক্লিক করছি সাপোর্ট সেন্টারে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখন সাবজেক্টে আপনি আসলে কোন বিষয়ে টিকিটটি করতে যাচ্ছেন সে টাইটেলটি দিতে হবে এবং মেসেজ বক্সে ডিসক্রিপশন দিতে হবে যদি আপনি অন্য কোনো কোম্পানি থেকে আমাদের কোম্পানিতে ওয়েবসাইট ট্রান্সফার করতে চান তাহলে ওই কোম্পানি সি প্যানেলের ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে দিয়ে এখানে আপনি চাইলে অ্যাটাচমেন্ট ফাইল অ্যাড করতে পারবেন যেমন স্ক্রিনশট অথবা অন্য কোনো ফাইল পিডিএফ ফাইল এই ধরনের ফাইলগুলো এখানে অ্যাড করতে পারবেন অ্যাড মোডে ক্লিক করে একাধিক ফাইল অ্যাড করতে পারবেন দেন ফাইলগুলো অ্যাড করা শেষ হয়ে গেলে আপনি সাবমিটে ক্লিক করলে আপনি টিকিটটি ওপেন হয়ে যাবে যদি আবার পরবর্তীতে কোনো টিকিটে রিপ্লে করে আপনার সাথে আরও ইনফরমেশন জানতে চাওয়া হয় সেই ক্ষেত্রে আপনাকে টিকিটে রিপ্লে করতে হবে রিপ্লে করার জন্য যেমন এখানে একটা টিকিট ওপেন করছি এই টিকিটটি এখন ক্লোজ অবস্থায় আছে এখানে আপনি রিপ্লে নামের একটা অপশন পাবেন রিপ্লে বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে পরবর্তী আপনার ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে টিকিটটি রিপ্লে হয়ে যাবে এইভাবে খুব সহজে সাইবার ডেভেলপার বিড়ির এরিয়া থেকে সাপোর্ট টিকিট করতে পারবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ